ওয়াশিংটনে বেসরকারি একটি থিঙ্ক ট্যাঙ্কের কার্যালয় থেকে সরকারি গোপন নথি উদ্ধারের ঘটনায় আবারও উত্তাল হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। পেন বাইডেন সেন্টার থেকে নভেম্বরে এই নথিগুলো উদ্ধার করা হয়। ওবামা সরকারের ভাইস প্রেসিডেন্ট থাকার সময় জো বাইডেন এই নথিগুলো সেখানে রেখেছিলেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। তবে স্পর্শকাতর এসব নথিতে কী ধরনের সরকারি তথ্য রয়েছে তা জানানো হয়নি। ভাইস প্রেসিডেন্ট বাইডেন থিঙ্ক ট্যাঙ্কটিতে নিজের কার্যালয় হিসেবে ব্যবহার করতেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর মধ্যে সেসব নথি ন্যাশনাল আর্কাইভসে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ঘটনাটি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে সিএনএন। এছাড়াও রিপাবলিকানরাও এই নিয়ে তৎপর হয়ে উঠেছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।